যুক্তরাজ্য ভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের আয়োজনে গতকাল ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী ওয়েলস অ্যাসেম্বলিতে বাংলাদেশ এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। স্টাডি সার্কেলের চেয়ারপারসন সৈয়দ মুজাম্মিল আলীর সভাপতিত্বে স্টাডি সার্কেলের গবেষক সাজিয়া স্নিগ্ধা ও ইউনিভার্সিটি স্টুডেন্ট মাহমুদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সেমিনারে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিগত 10 বছরের উন্নয়ন ও আগামী দিনে সরকারের নানা পরিকল্পনার চিত্র তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের নজির স্থাপন করেছে। বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রবাসীদের সহযোগিতার লক্ষ্যে সরকার সবসময় ইতিবাচক। তিনি আইটি সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সেমিনারে ওয়েলস অ্যাসেম্বলি ডেপুটি মিনিস্টার জুলি মর্গান, অ্যাসেম্বলি চিফ হুইপ জেইন হাট, অ্যাসেম্বলি মেম্বার জেনি রাতপন, অ্যাসেম্বলি মেম্বার মোহাম্মদ আসগর, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কাউন্সিলর দিলওয়ার আলী, আনসার আহমদুল্লাহ ও জামাল আহমদ খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটি লিডার সুলতান মাহমুদ শরীফ আলা জালালউদ্দিন আবদুল্লাহাদ চৌধুরী, আসম ও মিজবা, ওয়েলসের 15 জন অ্যাসেম্বলি মেম্বার সহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, উন্নয়ন কর্মী এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেমিনারে ওয়েলস অ্যাসেম্বলি মেম্বারবৃন্দ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়নি, ব্রিটেনেও বিপুল পরিমাণ খাদ্য ও পোশাক সামগ্রী রপ্তানি করছে। বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার সাথে সাথে আগামীতে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ওয়েলসের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কার্ডিফ থেকে মকিস মনসুর,